বলেছি তো ত্রিপুরা নেটস এর পিএইচডি ফোরাম মনে করে আমাদের যে বর্তমান ভারতবর্ষের যে সরকার আমাদেরকে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন যেটা নিয়েছেন সেটাকে যদি ফুলফিল করতে হয় আর কোয়ালিটি ইন হায়ার এডুকেশন নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমাদের রাজ্যে আমাদের সরকারকে ইমিডিয়েটলি সবগুলো ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করে টিচারের ব্যবস্থা করতে হবে, না হলে এই কোয়ালিটি এডুকেশন কখনোই সম্ভব না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবারও বিনম্রভাবে আবেদন করছি, আপনারা একটু বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবুন। স্কুল এডুকেশন শুধু ভাবলে হবে না, হায়ার এডুকেশনকে নিয়েও ভাবতে হবে। হায়ার এডুকেশনে আজকে যারা ছেলেমেয়েরা যে বেরিয়ে আসছে কলেজগুলো থেকে পাশ করে, তারাই আগামী দিনে স্কুল এডুকেশনে আসবে। তো কলেজে যদি পড়াশোনা না হয় তাহলে শিখবে কি, আর সেটা গিয়ে শিখাবে কি করে? তো কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে হায়ার এডুকেশনটাকে মজবুত করতে হবে, তাহলেই সমাজটা শক্তিশালী হবে, আর তাহলেই আমাদের রাজ্যটা শক্তিশালী হবে। তো এইটাই আমাদের ভাবনা, আমরা শেয়ার করলাম, আশা করি সরকার ইমিডিয়েটলি উদ্যোগ নেবেন। ধন্যবাদ সবাইকে। হচ্ছে না, টিচার নেই, আসলে ক্লাস কেন হচ্ছে না, হচ্ছে না একটাই কারণ, টিচার নেই। ইভেন যারা গেস্ট টিচার আছেন তারাও বিগত দুই মাস থেকে ক্লাস পাচ্ছেন না, তো কারণ ফান্ড নেই বলছে, কলেজ থেকে বলা হচ্ছে ফান্ড নেই, এই জন্য ক্লাস প্রোভাইড করা হচ্ছে না। তো এই যে একটা সমস্যা, ক্লাস যদি না হয় তাহলে ছাত্রছাত্রীরা পড়বে কি করে? কিছু মাত্র কিছু সাজেস্টেড কোয়েশ্চেন শিখে ওরা পরীক্ষা দিয়ে দেবে, এতে কি লাভ হবে? আমাদের যে আগামী প্রজন্ম তারা তো কিছু শিখবে না। না তো এই জন্য এই আমাদের মনে হয় যে ছাত্রছাত্রী যারা আছেন, আমাদের বর্তমানে কলেজগুলোতে প্রায় 53,000 মতো ছাত্রছাত্রী রয়েছেন, এই সব ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে একটু কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে হলে আমাদেরকে অবশ্যই গুণগত শিক্ষার যেটা আমরা বলি সেখানে আমাদের দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হিউম্যান রিসোর্স আর আরেকটা হচ্ছে তার যে ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচার কিছু কিছু বেশ আমাদের কলেজগুলোর অবস্থা খুবই ভালো, বিল্ডিং আছে প্রচুর, কিন্তু সেখানে ভিতরে কতটা সার্ভিস দেওয়া হচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় এই নেটসেট পিএইচডি ফোরামে মনে হয় যে কলেজে শিক্ষক নিয়োগ করতে হবে ইমিডিয়েটলি। পাশাপাশি 22টা কলেজের মধ্যে মাত্র দুটো কলেজে আর প্রিন্সিপাল আছেন, বাকি 20টা কলেজেই কোনো প্রিন্সিপাল নেই, মানে ওরা ইনচার্জ। নমস্কার, গুড ইভিনিং কুলঙ্কা। আজকে আমরা ত্রিপুরা নেটসেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে আমাদের রাজ্যের হায়ার এডুকেশন সেক্রেটারি শ্রী বিদেশ পান্ডে মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎকার করেছি। ত্রিপুরা নেটসেট পিএইচডি ফোরামের পক্ষ থেকে আজকে 5 দফা দাবির ভিত্তিতে মূলত আলোচনা হয়েছে। আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এবং আজকের এই পুরো ডেপুটেশনের বিষয়গুলো নিয়ে আমাদের সংগঠনের সভাপতি ডক্টর প্রণদেব এখন আপনাদের সঙ্গে বলবেন। নমস্কার, আমাদের আজকে সেক্রেটারি স্যারের নিকট যে দাবি দেওয়া সেগুলি মূলত হচ্ছে, আমি একে একে বলছি। এক হচ্ছে যে আমাদের দীর্ঘদিন যাবৎ সেই 2001 সালে যেগুলি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল তার মধ্যে যে ভ্যাকেন্ট পোস্ট এখনো রয়ে গেছে সেই পোস্টগুলি অতিসত্বর নিয়োগ করা। দুই, আমাদের এখন যে স্টুডেন্ট টিচার রেশিও মেনটেন করে, যে ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী আমাদের স্টুডেন্ট টিচার রেশিও মেনটেন করে নতুন পোস্ট ক্রিয়েট করে তারপর ওই বিষয়গুলো ওই পোস্টগুলো অতিসত্বর ফিল আপ করার ব্যবস্থা করা। তারপর হচ্ছে যে আমাদের ত্রিপুরার কলেজগুলোতে আমরা দেখেছি বিশাল সংখ্যক গেস্ট, আমাদের যে হায়ার এডুকেশন যেটা আছে সেখানে কোয়ালিটি ইন হায়ার এডুকেশন আমরা প্রতিদিন বলে থাকি। আমাদের রাজ্যের মন্ত্রী মশাইরা এবং আমরা যারা শিক্ষিত উচ্চ শিক্ষিত বুদ্ধিজীবীরা রয়েছেন প্রত্যেকেই আমরা বলে থাকি। তো এই যে কোয়ালিটি এডুকেশন এটা আসবে কি করে? এটা আসতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কলেজগুলোর বিভিন্ন সমস্যাগুলোকে দূর করতে হবে।